রাজ্য সরকার পরিবেশ রক্ষায় করছেন বৃক্ষরোপণ কর্মসূচি। উপর দিকে পাথারকান্দি সংরক্ষিত বনাঞ্চলে চলছে বন নিধন যজ্ঞ। নিধিরাম সর্দার করিমগঞ্জ বন বিভাগ, বন বিভাগের কর্মীদের যুগলবন্দিতে বন মাফিয়ারা চালাচ্ছে এই কার্য। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে কামনা করেন পরিবেশ প্রেমীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পরিবেশ রক্ষার জন্য বন উৎসব মত মেঘা কার্যসূচি চালিয়ে যাচ্ছেন। বিপরীতে বনকর্মীদের মদতে পাথারকান্দিতে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবাধে পাচার হচ্ছে বনজ সম্পদ। মুখ্যমন্ত্রীর এই কঠোর বার্তাকে যেন বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে পাথারকান্দির বিভিন্ন বনাঞ্চল চলছে বন নিধন যজ্ঞ। একাংশ বন বিভাগের আধিকারিক ও কর্মীদের যোগসাজশে বনদস্যুরা সংরক্ষিত বনাঞ্চলে থাকা মূল্যবান বনজ সম্পদ লুণ্ঠন কার্য চালিয়ে যাচ্ছে। যদিও সংরক্ষিত বনাঞ্চল রক্ষা করার দায়িত্বে রয়েছে এটি বিভাগ, তারা কিন্তু কাগজে কলমে বনাঞ্চল রক্ষার দায়িত্ব পালন করে আসছেন। নামে মাত্র রয়েছেন বন বিভাগ, বনাঞ্চল রক্ষা করার দায়িত্বে থাকার পর করিমগঞ্জ জেলার বৃহত্তর পাথারকান্দির সংরক্ষিত বনাঞ্চল উজাড় হয়ে যাচ্ছে ওই বন বিভাগের ব্যর্থতা ও চৌর্যবৃত্তির কারণে। রাতে কিংবা দিনে বিন্দাস মোড়ে মোটা অঙ্কের বিনিময়ে বন মাফিয়ারা পাচার করছে মূল্যবান কাঠ। পরিবেশ প্রেমীদের অভিযোগ, বিভিন্ন খাতে স্থানে মাস শেষে মোটা অঙ্কের মাসোয়ারা দিয়ে তারা নির্বিঘ্নে চালিয়ে যাচ্ছে বন ধ্বংসের প্রক্রিয়া। আরও বলেন, বন বিভাগ ও পুলিশের ভূমিকা বাংলা সিনেমার শেষ দৃশ্যের মতো। ফিল্মে যখন নায়ক এবং খলনায়কের যুদ্ধ শেষ তখন দেখা মেলে পুলিশের, তেমনি গাছ কাটার সময় তা প্রতিরোধ করতে দেখা যায় না। অথচ তারা গা ঢাকার পর লুক দেখানোর জন্য দেখা মেলে বনকর্মীর কিংবা পুলিশের। প্রাপ্ত এক অভিযোগে মতে জানা গিয়েছে, বিগত 10ই সেপ্টেম্বর এমনই এক আজব ঘটনা ঘটেছে লুয়ারপুয়া রেঞ্জের আওতাধীন সংরক্ষিত বনাঞ্চলের পূর্ব কালাছড়াই রাঙামাটি এলাকার বাসিন্দা প্রতাপ দেব নামক জনৈক ব্যক্তি জানান, লুয়ারপুয়া রেঞ্জের রেঞ্জ কর্তাকে লিখিত অভিযোগ দিয়ে বাবুল দাসের বাড়ি থেকে হাতে না হাতে প্রায় 80 ফুট চেরা কাঠ বাজেয়াপ্ত করতে সক্ষম হলেও পরবর্তীতে তা পুনরায় বিক্রি হয়ে যায়। এ নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সংরক্ষিত বনাঞ্চল ধ্বংসের মূলে রয়েছেন একাংশ প্রভাবশালী ব্যক্তির ছায়া সঙ্গীরা। এতে শাসক দলের বেশ কয়েকজন কর্মীর নাম জড়িত রয়েছে বলে অনেকেরই অভিযোগ। বৃহত্তর পাথারকান্দির বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চলের যে কয়েকটি মূল্যবান গাছগাছালি রয়েছে সেগুলো রক্ষা করার জন্য স্থানীয় পরিবেশপ্রেমী জনগণ রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও স্থানীয় বিধায়কের দৃষ্টি আকর্ষণ কামনা করেন। আপডেট এ পর্যন্তই। পরবর্তী নিউজ পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনের পর্দায়। ধন্যবাদ।